السلام عليكم ورحمة الله وبركاته سوپریو مکتر پت چنلر شروطا بھائی او بونیرا آشا کری اللہ پاکیر وشیش مہربانی او دویائی اپنا را بھالو آچن جکیر مانوشیک پروشانتیر مہا وشود جکیر چھڑے دیئے دنیار جیبونے بھالو تھاکا جائینا اللہ تعالی بولے چھن جے آمار شرون تھے کے مک فیریے نیبے تار جیبی کا شنکن نہ ہوئے এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তহা আয়াত নম্বর 124। মানসিক প্রশান্তির জন্য জিকির এক মহা ঔষধ। আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাআদ আয়াত নম্বর 28। জিকিরের ফজিলত সম্পর্কে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। বুখারী হাদিস নম্বর 6044। সাহাবীদের উদ্দেশ্যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন উত্তম আমলের কথা বলে দেব না যা তোমাদের প্রভুর নিকট অত্যন্ত পবিত্র, যা সর্বাধিক মর্যাদা সম্পন্ন এবং স্বর্ণ রৌপ্য ব্যয় করা অপেক্ষা উত্তম, আর শত্রুর মোকাবিলায় যুদ্ধে লিপ্ত হয়ে তাদের ঘাড়ে আঘাত করা আর তারা তোমাদের ঘাড়ে আঘাত করা চেয়েও উত্তম। সাহাবাগণ বললেন, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। ইবনে মাজা হাদিস নম্বর 3790। নিজেকে এমনভাবে জিকিরে অভ্যস্ত করা উচিত যাতে মৃত্যুর সময় জবানে জিকির জারি থাকে। একবার হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় যেন তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকে। মুজামুল কবীর হাদিস নম্বর 181। আজকের ভিডিওতে আপনাদের সাথে 10টি খুব সহজ এবং গুরুত্বপূর্ণ জিকির নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং এগুলোর প্রতিদান হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নম্বর 1, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। সহিহ আল মুসলিম হাদিস নম্বর 2073। নম্বর 2, আলহামদুলিল্লাহ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া ও জিকির। তিরমিজি হাদিস নম্বর 462। ইবনে মাজা হাদিস নম্বর 1249। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। তিরমিজি হাদিস নম্বর 462। ইবনে মাজা হাদিস নম্বর 1249। নম্বর 4, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কলিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। বন্ধুরা একটু ভাবুন তো, যেই কলিমাগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে অধিক প্রিয়, সেগুলো কত মূল্যবান, কত দামি আমল হতে পারে একটু ভেবে দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কলিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1685। নম্বর 5, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ
সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা কত সহজ বলতে, কিন্তু আমরা এর ফজিলত সম্পর্কে জানি না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেবেন এ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার বরকতে। সহিহ বুখারী হাদিস নম্বর 168, সহিহ মুসলিম হাদিস নম্বর 2071। নম্বর 6, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ কলিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন বাক্য, যে বাক্যগুলো আমাদের জবানে বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ কলিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী আর দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আবেগ মিশ্রিতভাবে তিনি বলেছেন। নম্বর 7, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। আমরা কে জান্নাতে যেতে চাই না এবং জান্নাতের নিয়ামত পেতে চাই না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। আত-তিরমিজি হাদিস নম্বর 511, আল হাকিম হাদিস নম্বর 501, সহিহ আল জামে হাদিস নম্বর 531। নম্বর 8, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি মানুষের যত নিয়ামত জান্নাতের মধ্যে থাকবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা একটি অন্যতম নিয়ামত এবং গুপ্তধন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ আল বুখারী হাদিস নম্বর 213, সহিহ আল মুসলিম হাদিস নম্বর 2076। নম্বর 9, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কলিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে অবশিষ্ট নেক আমলের সঙ্গে তুলনা করেছেন, এগুলোকে অবশিষ্ট নেক আমল বলেছেন। সহিহ আহমদ হাদিস নম্বর 513, মজমাউল জাওয়াইদ হাদিস নম্বর 297। নম্বর 10, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়াটা চারটিখানি বিষয় নয় এবং এটি কোনো সহজ বিষয় নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে আমার প্রতি যে ব্যক্তি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ শরীফ পড়বে, অর্থাৎ মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাবারানী মজমাউল জাওয়াইদ হাদিস নম্বর 120, সহিহ আত-তারগীব ওয়া তারহীব হাদিস নম্বর 273। বন্ধুরা, আজকের ভিডিওতে যে সমস্ত গুরুত্বপূর্ণ আমল এবং খুব সহজ আমলগুলো নিয়ে আলোচনা করা হলো, আমাদের মুসলিম হিসাবে অবশ্যই উচিত হবে আমাদের সর্বদা যেন
উক্ত জিকিরগুলো দিয়ে আমাদের ঠোঁটকে ভিজিয়ে রাখি বা সিক্ত করে রাখি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।